mid day meal sorkari school ni sanjukuni adar songnani jahografra se gonta khudrisadden Kokrajhar jilla Porbotjora mokkhumani singao thanai dinai sub divisional center ni mokkhuao sanjini habapati lanani gobang manthaiferko lanani dinai khudrisadden jerei dani thasariyao songraphone 3000 ei central sorkara hore logese state sorkarabo 500 rangai ji dani lo hore are bebo masawnu mona dukhuni batrari songnani jahogra mid day meal Zai khamani maunai subongphra sorkarni gubun asniphorni jankaraw thane gonang jadon hna bungthiyo. Mokhone gonang di khamani maui maui boisya barlangasine dong. Logose retire janai subongno 3 lakh rangai hnangguni dabijon sorkarkou miti hobawnai jayi logose memorandumbo gothainai jayi. Sorkarkou Assam nangaino gasi sanjupuni adar songnani jahographra permanent khalamnangou aro mahili rangphorkou thabaino hnangguni dabijon Porbotjora mohkumani singaw thanai dinai. Sorkarkou Assam nangaino gasi sanjupuni adar songnani jahographra permanent khalamnangou aro mahili rangphorkou thabaino hnangguni dabijon Porbotjora mohkumani mawkhoaw dinai khudrisadden cholise 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 amar dabi ne jodabi ne jodabi ne jodabi amar dabi ne jodabi ne jodabi ne jodabi en amar nam Noemi Sangma Porbotjora blocker sampadika ajke 17 tarikh আমি সাব ডিভিশন ব্লকে ধর্নার কার্যসূচি তৈরি করেছি আচ্ছা আপনাদের কি কি দাবি ছিল আমাদের দাবি হচ্ছে 2005 সন থেকে আজকে 2013 সন পর্যন্ত আমরা মাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 1000 টাকা স্টেট গভর্নমেন্ট থেকে 5500 টাকা পাচ্ছি সেই টাকাটা আমরা নিয়মিত পাচ্ছি না আমরা সকাল 9টা থেকে চারটা পর্যন্ত সরকারি কর্মচারী সরকারি সংস্থার মধ্যে স্কুলে আমরা কাজ করি আমাদের অনেক কষ্ট হয় সেই কষ্টের মাধ্যমেও আমরা আজকে 2005 সন আর 23 আমরা প্রায় বৃদ্ধর দিকে চলে আসছি কিন্তু সরকার দিন হাজিরা মাত্র আমাদের 30 টাকা করে হিসাবে দিচ্ছে এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না আমরা বাধ্য বয়সে আমরা বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে সরকারের কাছে আমাদের ডিমান্ড যাতে অবসরকালীন আমাদের 3 লাখ টাকা দেওয়া হয় আর যে সমস্ত অ্যাটাচ স্কুল হচ্ছে এমই হাই এলপি এই সমস্ত স্কুলের রাঁধুনিরা অনেকে হয়তো এই কাজের থেকে বাদ যাবে তারা যখন বাদ যাবে যেন তাদেরকে 3 লাখ টাকা দিয়ে বিদায় দেওয়া হয় আইনের ভিত্তিত ন্যূনতম মজুরি আমরা 10,000 টাকা সরকারের কাছে ডিমান্ড করি আরো আমরা 10 মাসে রেগুলার আমরা 10 মাসের বেতন পেয়ে আসছি কিন্তু আমরা চাই যাতে আমাদের 12 মাসের বেতন দেওয়া হয় আমরা 2 মাস কোথায় যাব কার অধীনে আমরা কাজ করব এই 2 মাস আমরা টাকা না পেয়ে আমরা কি খেয়ে বেঁচে থাকব আমরা যে কর্মরত শ্রমিক রাঁধুনি আমরা অতি কষ্টের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রত্যেকটা গরিব পরিবারের মহিলা এই গরিবদের উপর সরকার কেন সচেতন হচ্ছে না সরকার কেন আমাদের দাবিগুলো পূরণ করছে না সরকারের কাছে অনুরোধ সরকার যাতে আমাদের দাবিগুলো পূরণ করে যাতে আমাদের খালি হাতে ফিরে যেতে না দেয় সরকার যদি আপনার দাবিগুলো না মেনে নেয় তখন আপনারা কি পদক্ষেপ নেবেন সরকার যদি আমাদের দাবিগুলো না মেনে নেয় আমরা এই আন্দোলন জঙ্গি আন্দোলনে পরিণত করব আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সরকারকে কি আহ্বান জানাবেন এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এইভাবে আহ্বান জানাই অতি শীঘ্র যেন আমাদের এই দাবিগুলো পূরণ করে দেন কারণ আজকে 2005 সন থেকে 23 সন কত বছর হয়ে গেল অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই অরুণোদয় আসনি মহিলারা ঘরে বসে থেকে পাচ্ছেন কিন্তু আমরা এত কষ্ট করছি কিন্তু আমরা অরুণোদয় আসনি পাচ্ছি না আমরা অনেক রাঁধুনেরা সরকারের ঘর থেকে বঞ্চিত হচ্ছি অরুণোদয় আসনি থেকে বঞ্চিত হচ্ছি ভিসিডিসিতে যদি আমরা আন্দোলনীরা আমরা যাই তখন আমাদের বলা হয় আপনারা সরকারি কাজ করেন আমরা সরকারি স্কুলে কাজ করি কিন্তু আমরা সরকারি হিসাবে কোনো বেতন পাই না আমরা মজুরি হিসাবে সরকার আমাদের আজ পর্যন্ত কোনো আমাদের
স্বীকৃতি দেয় নাই, সরকারি স্বীকৃতি থেকে আমরা বঞ্চিত। তাই সরকারের কাছে এই অনুরোধ যেন শীঘ্রই আমাদের ডিমান্ড, আমাদের দাবিগুলো মেনে নেন। এই বলে আমি আমার সরকারকে অনুরোধ জানাই, আমার রান্ধনী সকলে যাতে অতি শীঘ্র 3 লাখ টাকা অনুদান দেওয়া হয়, কারণ অনেক রান্ধনী বয়স্ক হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাবে খালি হাতে। বিটিসি সরকার কি আহ্বান জানাবে? বিটিসি সরকার 2016 সনে আমাদের 500 টাকা দিয়েছিল, কিন্তু বিটিসি সরকার 6 মাসে 200 করে 1200 টাকা দিয়েছিলেন। আজ পর্যন্ত বিটিসি সরকার সেই প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারে নাই। এর জন্য বিটিসি সরকারের কাছে অনুরোধ, সেই 500 টাকা যেন আমাদের দিয়ে দেন। জি পর্বজরা সাবলি বিশনাও জি রান্ধনী কর্মচারী থাকায় বিথমনি সিম খাওলে হরবাই জি মানায় দাবি খালামদ এই দাবি গনায় লগন বিথমনক আশা খালামে জি 2005 সনিফ্রাইন কষ্ট খালামাই খালামাই দিনসিমব জি বিথনা 30 টাকা মজুরি দিনসিম মাবগাছিন দ বিথমনা দিনসিম জি দাবি গনায় লাই দা গনায়নি থাকায় জি গাবফ্রাও জিনিসম থাদনো হায় বাদি আরবাব জানিয়াবা আর জাবি জন্থালাসে জম সম মাসে মাসে জি বিথনক বারায় হওয়াবা আর মাসে মাসে বিথনকব সুনা হওয়াবা জিরায় গিয়া জিনিসম কষ্ট খালামব মাবদ বিথমনক হগবা হগবা আর কষ্ট খালামদ জি নক বিনা পয়সায় জিনিসম খাবগাছিনো দন হাজিরা মুজিরা বে 30 টাকা মজুরি দিনসিম বিথমনা জেগন হওয়ালাসে দসরা ফারসে জাই জিনিসম খেলেঙ্কারি খালামে কষ্টই হগাছিন দন জাসিমব গনায় লাথাও যায় বিথমনা বিথমনা দিনসিম জনায় লাইবা জিফরবাদি কষ্ট খালামা যাসে সিরিয়ে থাকায় থাকলে জলবাই থাকুন বিথমনিসম খাওলাই হরনায় থাকবে জষ্ট মস্ত্রে আর হাজিরা মুজিরা মাদেরও যায় আর জি খামানিয়া দিন ফরেনগিরিফোর সমান থাকে জকুল গনানো দোসে খিক নাও আর মালাবা স্কুল বন্ধ হাজিরা মুজিরা মানেবাবো নখর সলাইনো হাগাছিন কষ্ট মস্ত্রবাবো জি গাবনায় বিনয় দিনসিম সরকারা নাই দা জিবাবো জিরাইয়ালাসে মাবগাছিন দ সরকারি খামানি দা বিথমনা জাহাতে অন্য জসেবাবো বিথনক বারায় হয়ে আর দিনসি মাই মাই মানে সরবা সরবা বুড়ি যাসে যাবায় বিথমন থাকায় দিন জেনশন মাননি দাবি নামগমন বিথমনা দাবি দেখা হয়েবা জ মজা মনগমন গজন থ্যাংক ইউ।